আমি ভেবেছি আমি চাকরি বাকরি কিছুই করব না। যে ছেলে নাকি নিজের বাবা মার নাম বলতে পারে না তার সাথে তোর বিয়ে দেব। ওইটা হইলো তার বাবার একটা ঢং। সুন্দর সুন্দর নায়িকা দেখি নায়িকা। তুমি তো তোমার মায়ের চিনবে না, তবে তোমার মা যদি তোমার চিনতে পারে। আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে হবে, কথাটা মনে রেখো। আপনি টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়া বাবা আমি না ঢাকা শহরে যাব। ঢাকা শহর রেল লাইনে না ছোটবেলা পোলা হারাইছি, পোলা ডালে রাইখে কলা আনতে গেছিলাম। আইসা দেখি আমার পোলা ডাল মনে নাই, পোলা ডালে খুঁজতে যাবো বাবা। ও বুঝতে পেরেছি, আসলে এখান থেকে তো ঢাকা যেতে 20-50 টাকায় হবে না, মিনিমাম 200 টাকা লাগবে। নিন এখানে 200 টাকা আছে। তুমি অনেক ভালো বাবা, জানি না তুমি কোন মায়ের সন্তান, তবু দোয়া করি তুমি তোমার মা ভালো থাকো। আসলে চাচি আমার মা নেই, আমি কোন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, আপনার মতো মায়াবী চেহারার কাউকে দেখলে না আমি তাদের মধ্যে আমার মাকে খুঁজে পাই, আর আমি প্রতিদিন আমার মাকে খুঁজি। আপনি দোয়া করবেন আমি যাতে আমার মাকে খুঁজে পাই। আসি, ভালো থাকবেন। আচ্ছা বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি তোমার বাড়ি ঠিক একদিন খুঁজা বাবা। আর আমি আমার পোলাটারে খুঁজে যাই, আমি যেন আমার পোলাটারে খুঁজে পাই। আমি ভেবেছি আমি চাকরি বাকরি কিছুই করবো না, আমি ঢাকায় যাবো না। আগে আমার মাকে খুঁজে নেই, আমার মাকে পেলে তারপর আমি চাকরি করবো, তারপর আমি ঢাকায় যাবো। আরে তুই কি পাগল হয়েছ? তুই এই গ্রামটা তোর মায়ের উঠকে ভাবি, আর ভাই তোরে ঢাকা গুনে পালবার নিগে আঞ্চল ঘুরাইয়া, আর হে তোর ঢাকা যাওয়ার লাগবো, ঢাকা যাইয়া চাকরি করবি, আর রাস্তায় গলি গলি দিয়ে চা ডা খাবি, আর ধীরে ধীরে একটু করে সন্ধান করবি। তুই এই গ্রামে বই থেকে তোর মায়ের উঠকে পাবি না, তুই খাবি কি? কালকে গুনে ঢাকা যাবি গে। কি বলেন আপনি এসব? আমাকে ঢাকা থেকে পেয়ে নিয়ে এসেছে, তার মানে ওখানে আমি একটা মহিলাকে যে টাকা দিলাম, ওনার ছেলে তো ঢাকায় হারিয়েছে, তার মানে উনি আমার মা, উনি তো ঢাকায় চলে গিয়েছে, আমার তাকে খুঁজতে হবে। চাচা হ্যাঁ আমি যাই চাচা। আরে আল্লাহ, বাইশ তার মা ওটা জানি ঢাকা শহরে যাইয়া যেই ফেললেই ওই উঠে জানি পায়। আল্লাহ আচ্ছা পুরি, শুনলাম তোর ডিহানের নাকি বিয়ে ঠিক হয়েছে। হওয়ার কথা ছিল কিন্তু হবে না, আসলে জিহান নিজের বাবা মার নামই ঠিকভাবে বলতে পারে না, এর জন্য বাবা বলছে যে ওরা আমার বিয়ে হবে না। যে ছেলে নাকি নিজের বাবা মার নাম বলতে পারে না তার সাথে তোর বিয়ে দেব। ওইটা হইলো তোর বাবার একটা ঢং। আচ্ছা তুই কি জিহানের বাবা মারে বিয়ে করবি নাকি? তুই তো জিহানের ভালোবাসিস, জিহানের বিয়ে করবি, কিন্তু তোর বাবা মার পরিচয় দিয়ে তোরা কি করবি বলতো? আর এমন তো না যে তুই জিহানের ভালোবাসিস না, তুই তো জিহানের অনেক ভালোবাসিস, তাহলে তোদের বিয়ের সমস্যাটা কি? আরে রায়না সেটা তো আমরা বুঝতেছি, কিন্তু আমার বাবা মা তো বুঝতেছে না। হুম, তোর বাবা মারে ভালো করে বুঝা, আর তোর বাবা মা যদি না বুঝতে পারে, তোর যদি মনে হয় যে তোর জিহানের সাথে বিয়ে হবে না, তারপরেও কিন্তু আমার কাছে আর একটা বুদ্ধি আছে, আমি গেলাম। আরে রায়না কথা না শুনে চলে গেলাম, আমি এই জায়গায় একা একা বসে থাকি না ভালো লাগে না। না আমি চাই বাবারে বুঝাই, বাবা যদি না বুঝে
তাহলে রায়নার কাছে যে বুদ্ধিটা আছে সেটা দিয়ে কাজ করতে হবে। একটা মধ্যবয়স্ক মহিলা, হাতে একটা টোপলা আছে, চুল গুলো এলোমেলো, তুই কি দেখছস? আহা দোস্ত, এবার কি কস, আমি তো মহিলা দেখি না। আমি সুন্দর সুন্দর নায়িকা দেখি, নায়িকা। দেখো মা, আমাকে জ্ঞান দিতে এসো না। যার বাবা মার পরিচয় নাই ওই রাস্তার ছেলের সাথে তো আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না। ওইসব বাজে চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মন দাও, পড়াশোনা ভালো করো। আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে হবে, কথাটা মনে রেখো। আমি কারে কি বুঝাই, একটু বুঝার চেষ্টা করে না আমারে। বন্ধু আমার রশিয়া, আসি আসি বলিয়া আমারে ফাঁকি দিয়াছে ও ময়না রে। আচ্ছা বোতল, তুই কি দিহান রে দেখছস? হ দেখছি, চুল এলোমেলো, আবার হাতে একটা গাঁটটি, মধ্যবয়সী নারী পিছে দিহান ঘুরতেছে। ও শুনলাম দিহানের নাকি পরিবার বা রিজেক্ট করে দিছে। হ রিজেক্ট করে দিছে, তাই তোর কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা না, তবে দিহানে যেহেতু পরিবার বা রিজেক্ট করে দিছে আমি কিছু একটা ভাবতে পারতাম। হ ভাবতে থাক, আমার কেউ গ্রহণ করে না রিজেক্টও করে না। ঢাকা শহরে যা বড় রাস্তা, কোন দিকে আপনি ঢাকা যাবেন? হ্যাঁ মা। আপনি রাস্তা চিনেন না? না মা, আমি তো রাস্তা চিনি না। ঢাকা শহরে যাবো আমার বুকের মানিকে খুঁজতে। সেই ছোটবেলা পরের রেল লাইনে বসাই থিয়া আমি না কলা কিনতে গেছিলাম, আইসা দেখি আমার বুকের মানিকটা ওইখানে নাই। মানিক? আচ্ছা চাচি, আপনার ছেলে হারাইছে না মেয়ে হারাইছে? আমার ছেলে ছোটবেলা হারাইছে, তো এখন তো মনে অনেক বড় হয়ে গেছে। আপনার মনে হয় এইটা আমি নতুন দেখলাম, আগে কখনো দেখি নাই। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু ঢাকা যাবেন আপনার বুকের মালিক খুঁজতে, আমি আপনার রাস্তা বলে দিতেছি। এই যে সুজে যাবেন, সুজে যেয়া একটা মোড় আছে, মোড়ের ডান দিকে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে একটা অটো স্ট্যান্ড আছে, ওইখানে 5 টাকা দিয়ে অটোতে ওইটা পুরান বাস স্ট্যান্ড যাবেন। ওইখানে অ্যাভেলেবেল বাস আছে, যে কোনো একটা বাস ওইটা আপনি ঢাকা চলে যেতে পারবেন। ও আচ্ছা মা, আল্লাহ তোমার ভালো করব। আচ্ছা যাও, আমি দোয়া করি চাচি আপনি আপনার পোলারে ফিরা পাবেন। আচ্ছা মা। আরে মায়ের মন তো কেমন হয়ে গেছে মহিলাটা, হয়তো বা তার আগে কখনো দেখি নাই আমি, কিন্তু তারপরে তার দেখা আমার খুব খারাপ লাগলো। আল্লাহ তুমি তার ছেলে রে, তার পাওয়াই দিও। কই যেতেছো বাবা? বাবা আমি ঢাকায় যাচ্ছি, যে পর্যন্ত আমি আমার পরিচয় খুঁজে না পাবো, আমার মাকে খুঁজে না পাবো, সেই পর্যন্ত আমি এই গ্রামে আসবো না। তুমি তো তোমার মায়েরে চিনবা না, তবে তোমার মা যদি তোমার চিনতে পারে। কি বলো, কিন্তু আমার মা আমাকে কেমনে চিনবে? তোমার মা তোমাকে ঠিকই চিনে নেবে, তোমার গাড়ের নিচে একটা জন্মদাগ আছে, জন্মদাগ দেখলে তোমার মা তোমাকে ঠিকই চিনে নেবে। ঠিক আছে বাবা আমি যাই, তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি বাবা। আচ্ছা ঠিক আছে ঢাকা শহরের রাস্তা কোন দিকে? আমি
তো রাস্তা চিনতেছি না, এই এখন আমি কি করি? আমি তার সরে যাবো আমার পুলাডারে খুঁজতে, এখন তো রাস্তা আমি চিনতেছি না কি করি। আপনি ঢাকা যাবেন? ঢাকায় যাব। তুমি ওই কেদো না, আমার টাকা দিছে না? হ্যাঁ, তুমি অনেক ভালো। আমি না রাস্তা চিনতেছি না, কোন দিক দিয়ে যাবো? আচ্ছা আমি একটা কথা বলি, আপনি তো আপনার ছেলেকে অনেক আগে হারিয়েছেন, তা অনেক বছর আগে, এখন তাকে দেখলে কি চিনতে পারবেন? চিনব না কে, অবশ্যই চিনতে পারবো। আমার খোকারে আমি এতটুকু হারাইছি, চিনতে পারবো আমি? কিন্তু সে তো অনেক বড় হয়ে গিয়েছে, তাকে দেখলে আপনি কীভাবে চিনতে পারবেন? চিনতে পারবো তো, মায়ের মন না, আমি ঠিক চিনতে পারবো। আচ্ছা আপনার ছেলের এমন কোন স্পেশাল জিনিস নেই যেটা দেখে আপনি তাকে চিনতে পারবেন? আছে তো, আমার ছেলের ঘাড়ে প্রায় একটা জন্ম দাগ আছে, ওই জন্ম দাগটা আমার শাশুড়ির হাতেও আছিল। আমার শাশুড়ি কইছে ও মুরব্বিরা ঘরে এলে নাকি চিহ্ন নিয়ে আহে, ওই চিহ্নরা আমার পোলার ঘাড়ে পার আছে। কি বলেন আপনি এইসব? আচ্ছা আপনি দেখেন তো এই দা কিনা, আমি তো দরজাটা খোলা আনতে গেছিলাম, খোলা নিয়ে এসে আমি তোরে পাই নাই বাবা। আমি আর তোরে হারাইতে দিব না বাবা, আমি আর তোর চোখে আর খুলবো না, তুই সবসময় চোখের সামনে থাকবি, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। Oh, my God.